ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। আজকে পার্টির তরফ থেকে দুজনকে চেক দেওয়া হলো, ওই যে জগদ্দলে যে মারা গেছিল ওই 17 নম্বর ওয়ার্ডে অনুরাগ সাহ, তার বাড়িতে চেক দেওয়া হয়েছে 5 লাখ টাকা। আজকে মিলন হালদারের বাড়িতে ওর পরিবারকে চেক দিলাম আমরা। আমি ফাল্গুনীদি আছে, সায়তন আছে, রবীন্দ্র আছে, কৃষ্ণ আছে, আর পার্টির তরফ থেকে একটু আমরা চেষ্টা করছি যে যত লোক খুন হয়েছে সবার বাড়িতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিন। আমরা তো তাকে ফিরিয়ে আনবো না, কিন্তু তার পাশে পার্টিজন আছে, চেষ্টা চলছে। হাইকোর্টে মামলা চলছে, বুঝতেই পারছেন বাংলা সুন্দররা হাতে চলে গেছে। মমতা ব্যানার্জির জিহাদি যে ভাইরা আছে তারা কোনো আইন ব্যবস্থা মানছে না, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে যাচ্ছেন কি বাংলার শ্মশানে শান্তি আছে। তো যেখানে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে ওখানে শান্তি থাকবে কি? তো শুভেন্দুকে নিয়ে আবার হাইকোর্টে কেস করেছে রিকাউন্টিংয়ে, ও আরও অনেক কেস হবে, 50 জন আমাদেরও কেস করেছে। শুভেন্দু তো দুবার রিকাউন্টিং অলরেডি হওয়ার পরে তো জিতেছে, রাইট?